হ্যালো ভিউয়ার্স, প্রতিদিনের স্বাস্থ্যসেবা নিয়ে আমি আছি আপনার সাথে অনন্ত ঘোষ। আপনি দেখছেন আপনার পছন্দের চ্যানেল ওষুধপত্র। আজকের আলোচনার বিষয় অক্সাপ্রো 10 মিলিগ্রাম ট্যাবলেটের বিস্তারিত। যাদের সর্বদা টেনশন লাগে ও মাথার মধ্যে নানান চিন্তা ঘুরপাক খায়, মাথা সর্বদা গরম হয়ে থাকে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, যাতে করে আমাদের সকল ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আজকে আপনি জানতে পারবেন ট্যাবলেটটির কার্যকারিতা কী, সঠিক সেবন বিধি, পার্শ্ব প্রতিক্রিয়া সহজ বাংলায়, এছাড়াও কতদিন সেবন করতে হয়। আমাদের চ্যানেলে আপনি ওষুধ বিষয়ক পরামর্শ সম্পূর্ণ ফ্রিতে পাবেন। অতএব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ সকল ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। আমাদের চ্যানেলে শুধুমাত্র ওষুধের প্রাথমিক ধারণা দেওয়া আছে। অক্সাপ্রো ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হল স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অক্সাপ্রো ট্যাবলেটের বর্তমান মার্কেট মূল্য 10 মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের দাম 12 টাকা করে, 5 মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের দাম 60 টাকা করে। অক্সাপ্রো ট্যাবলেট হচ্ছে অ্যাসিটালোপ্রাম গ্রুপের ওষুধ। এই গ্রুপে আরও অন্যান্য যেসব কোম্পানির ওষুধ আছে সে সম্পর্কেও জেনে রাখুন। যেমন এসিটা ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হল হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এসিপ্রাম ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। লোসিটা ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হল এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নেক্সিটাল ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হল ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এগুলো ওষুধ চিকিৎসকগণ সচরাচর একজন রোগীকে প্রেসক্রাইব করে থাকে। এখন জেনে নিন অক্সাপ্রো ট্যাবলেটের সঠিক কার্যকারিতা। যাদের দিনের অধিকাংশ সময় হতাশা লাগে, কোনো কিছু ভালো লাগে না, সব সময় ভয় ভয় লাগে, অহেতুক ভয় লাগে, হঠাৎ করে তীব্র আতঙ্ক থেকে মৃত্যু ভীতি দেখা যায়, মনে হচ্ছে যে আমি মারা যাব, এই রোগের কারণে ব্যক্তির আত্মবিশ্বাস কমে যায় এবং স্বাভাবিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়। সমাজের কোনো কাজ করতে গিয়ে কাজে বাধাগ্রস্ত হওয়া বা ভয় লাগা ওসিডির মতো সমস্যা থেকে মুক্তি দেয়। ওসিডি এক ধরনের মানসিক ও আচরণগত ব্যাধি, যাতে একজন ব্যক্তি অনাকাঙ্ক্ষিতভাবে একই চিন্তার মধ্যে ঘুরপাক খেতে থাকেন এবং এমন সব কাজ বারংবার করার ইচ্ছা অনুভব করেন, যা এক পর্যায়ে মানসিক যন্ত্রণা সৃষ্টি করে ও স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। এ ধরনের রোগ বা সমস্যা থেকে মুক্তি দেয় এই অক্সাপ্রো ট্যাবলেটটি। এখন জেনে নিন ট্যাবলেটির সঠিক সেবন বিধি। ট্যাবলেটটি সাধারণত রোগীর অবস্থা বা রোগের তীব্রতা বিবেচনা করে একজন চিকিৎসক ডোজ নির্ধারণ করে থাকে। তবে এই ট্যাবলেটটির প্রাথমিক ডোজ হচ্ছে দিনে একবার দেওয়া হয়ে থাকে বা চিকিৎসক দিয়ে থাকে। সব ওষুধে যেমন উপকারী দিক আছে, তেমনি কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এখন জেনে নিন ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া কী কী আছে। যেমন মাঝে মাঝে বমি লাগা বা বমি হওয়া, ডিসপেপসিয়া, পেট ব্যথা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, ক্ষুধা কমে যাওয়া, অ্যানোরক্সিয়া সহ ওজন কমা রুচি বা ওজন বৃদ্ধি উল্লেখ রয়েছে। তবে ব্যবহারের সাথে সাথে এসব পার্শ্ব প্রতিক্রিয়া বিলীন হয়ে যায়। সবার ক্ষেত্রে এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না, কিছু কিছু ব্যক্তিবিশেষে এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। এক কথায় এই ট্যাবলেটটি হতাশা, অহেতুক ভয় পাওয়া, মৃত্যুর ভয় থাকা, খোলা জায়গায় যাওয়ার ভয়, একই চিন্তা বারবার মাথার মধ্যে ঘুরপাক খাওয়া, একই ধরনের সমস্যা নিরাময়ের জন্য খুব ভালো কাজ করে। সর্বশেষ, এই ধরনের উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।